আপনার এত সুন্দর চিন্তাধারা এবং এত ভালো লেখার রহস্যটা কি? আচ্ছা, এটা রহস্য তো ওভাবে বলতে পারবো না। আমি লিখি, বসি, লিখতে বসি, লিখি, লেখা বেরিয়ে যায়। আর চিন্তা ভাবনা বলতে কি, আমি কখনো লাইফে দুটো কাজ করি না। এক, যে কাজটা আমাকে কোনো ধরনের আগ্রহ দেয় না। দুই, যে কাজটা করার আমার দরকার নেই, কিংবা যে কাজটাতে করলেও আমি কোনো কিছু করতে পারবো না। ধরুন আমি পলিটিক্স নিয়ে ভাবি কম। কেন কম ভাবি? কেননা আমি পলিটিক্স নিয়ে সারাদিন ভাবলেও আমি পলিটিক্যাল কোনো চেঞ্জ আনতে পারবো না। পলিটিক্যাল চেঞ্জ আনতে হলে আমাকে পলিটিক্যাল লিডার হতে হবে, আমাকে পলিটিক্সে যেতে হবে। আমি একজন ছোটখাটো প্রজাতন্ত্রের কর্মচারী মানুষ, আমি ছাপোষা মানুষ, আমি পলিটিক্স নিয়ে এরকম রাজা উজির মেরে কি হবে, আমি এগুলো নিয়ে ভাবি না খুব একটা। তো আমাকে আপনারা বলতে পারেন আনস্মার্ট, আমাকে বলতে পারেন অসচেতন, আমি অসচেতন নই, কিন্তু আমি সবই বুঝি। আপনি আমার সাথে পলিটিক্স নিয়ে কথা বলতে বসুন, আমি কথা বলতে পারবো। কিন্তু এটা নিয়ে একদম মাথা টাথা খারাপ করা, চায়ের মানে চার কি বলবো, চায়ের টেবিল গরম করে দেওয়া, আমি এগুলো করি না ইউজুয়ালি। তো আমার যেটা ভালো লাগে সেটা করি, আর যেটা আমার ভালো লাগে না কিন্তু আমার পেশার খাতিরে আমাকে করতে হয়, আমি সেটাও করি। তো সেটা করতে গিয়ে দেখা যায় কি, আমি 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 ফার্স্ট কাজ করতে পারি। আমার এই একটা ব্যাপার আছে, আমি ফার্স্ট কাজ করি, এবং ফার্স্ট কাজ করে যে সময়টা বেঁচে যায় সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করি, কোন একটা বই টই পড়ি, লেখালেখি করার চেষ্টা করি, কোন সিনেমা দেখার চেষ্টা করি, মিউজিক শুনি। সিনেমা কিন্তু একটা ওয়ান্ডারফুল মিডিয়াম, মানে আপনারা সিনেমা দেখে নিজেকে গড়তে পারেন। আপনারা এই বিউটিফুল লাইফ ইজ বিউটিফুল সিনেমাটা দেখেছেন কিনা আমি জানি না, লাইফ ইজ বিউটিফুল মুভিটা দেখে নেবেন, আপনি দেখবেন লাইফটা কত সুন্দর। এই বিউটিফুল মাইন্ড একটা মুভি আছে, সেটা দেখবেন, বাইসাইকেল থিফ, বলতে গেলে শেষ হবে না। আমার ফিল্ম নিয়ে অনেকগুলো লেখা আছে। সিনেমা নিয়ে তুমি আমি একটা আলাদা একটা আলোচনা করবো, হ্যাঁ দাদা, একটা আলাদা আলোচনা। একদম একদম, আমার সিনেমা খুব মানে প্রিয় একটা জায়গা, খুবই আবেগের জায়গা, সেটা নিয়ে আমি বলতে গেলে শেষ হবে না। সিনেমা আমার লাইফটাকে শেপ করেছে, রিশেপ করেছে, আমাকে তৈরি করেছে সিনেমা। আমি যেমন, আমি যখন ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো দেখি তখন মনে হয় এমন করেও সিনেমা বানানো যায়। যখন আমি ঋত্বিক ঘটকের সিনেমা দেখি চোখ বড় করে করে তাকিয়ে থাকি, যখন সত্যজিৎ রায় দেখি চোখ বড় করে তাকিয়ে থাকি, ফেলিনির মুভি যখন দেখি, যখন গদারের মুভিগুলো দেখি তখন আমি চোখ বড় করে করে তাকিয়ে থাকি, আমি যখন বার্গম্যানের মুভি দেখি তখন বার্গম্যানের সিনেমা দেখলে আমার কাছে মনে হয় উনি কি মানে উনি কি মানুষ নাকি দেবতা, ওরকম কিছু একটা ভাবনা মাথায় কাজ করে। তো এই এটা নিয়ে বলতে গেলে শেষ হবে না, আমরা সেখান থেকে ফিরে আসি। তো আমি তোমাদের বলছি, তোমরা ভালো কিছু সিনেমা দেখো, ভালো কিছু গান শোনো, ভালো কিছু জায়গায় ঘুরতে যাও। ভারতবর্ষে তোমরা থাকো, সবচাইতে বড় সুবিধা হচ্ছে ভারতবর্ষ ঘুরলে কিন্তু পৃথিবী ঘোরা হয়ে যায়, যেটা আমাদের সেই সুযোগটা নেই বাংলাদেশিদের। তোমাদের কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। তো তোমরা নিজেকে মানে গড়ো, তোমরা হচ্ছে অনেকটা ইয়ের মতো, কি বলবো, একটা পাথরের মতো, একটা পাথর থেকে প্রয়োজনীয় অংশ অপ্রয়োজনীয় অংশগুলো ঝেড়ে ফেললে কিন্তু একটা সুন্দর ভাস্কর্য তৈরি হয়। নিজেকে গড়ো, সে গড়তে গিয়ে যত বই পড়তে হয় ভালো ভালো বই পড়ো, ইন্ডিয়াতে প্রচুর ভালো ভালো বই পাওয়া যায়। বই পড়ো, সিনেমা দেখো, গান শোনো, ভালো ভালো গান শোনো, যে কোনো গান না, ভালো ভালো গান শোনো। নিজেকে গড়লে কিন্তু সুন্দর চিন্তা ভাবনা করা বলো বা সুন্দর করে কিছু সৃষ্টি করা বলো, এটা তুমিও করতে পারবে। এটা একটা চর্চার ব্যাপার আর কোনো কিছু নয়। কিন্তু এই যে দাদা এত চমৎকার কথা বলেন, দাদার চ্যানেলে গিয়ে আমি দেখেছি, দাদার ওয়েবসাইটে গিয়ে দেখেছি, দাদা তো সুন্দর করে লেখেন, তোমাদের কি মনে হয় বলো তো, এটা কি একদিনে হয়েছে? এটা কিন্তু একদিনে হয়নি, এটার পেছনে কিন্তু 10 বছরের সাধনা আছে, অন্তত 10 বছরের চর্চা আছে, কিংবা তার চাইতো বেশি, 15-20 বছর ধরে চর্চাটা করছে। এখন তুমি যদি আমাকে বলো বা সপ্তর্ষি দাদাকে বলো, আমাকে তোমরা শিখিয়ে দাও দাদা এই কাজটা আমরা কি করে করব, আমরা কিন্তু পারবো না। কেননা এই কাজটা শিখতে আমাকে পরিশ্রম করতে হয়েছে কিন্তু 10 বছর। একবার মেসির একটা কথা আমার খুব ভালো লাগে, মেসি একটা কথা বলে এরকম যে তোমরা একজন লিওন মেসিকে দেখো আর ভাবো যে কত সুন্দর একটা জীবন, কত বড় সাফল্য, রাতারাতি সাফল্য, অথচ তোমরা জানো না এই রাতারাতি সাফল্য, তোমাদের ভাষায় এই রাতারাতি সাফল্য পাওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে 17 বছরের বেশি সময় ধরে। অর্থাৎ একজন লিওন মেসি তৈরি হয়েছে 17 বছর লেগেছে, আর আমরা দেখলে বলি রাতারাতি সাফল্য। তো আমি বা দাদা আমরা যাই পারি না কেন, এটা রাতারাতি হয়নি। তোমাদের একটা বই পড়তে বলবো আমি, আউটলায়ার্স একটা বই আছে, ম্যালকমের একটা বই আছে আউটলায়ার্স, ওটা পড়লে বুঝতে পারবে কেউ রাতারাতি কোনো কিছু হয় না। কিন্তু এই যে দাদা একজন সপ্তর্ষি দাদা হতে চাও, তো তোমাকে অনেক দিন ধরে ওই কাজগুলো করে যেতে হবে, অনেক দিন ধরে নিজেকে ভেঙে চুরে গড়তে হবে, ওই পরিশ্রমটুকু করতে হবে। আরে ভাই, পরিশ্রমটুকু করতে গেলে কিন্তু তোমরা যে মজাগুলো পাচ্ছ না, অনেকগুলো মজা থেকে সরিয়ে আনতে হবে। তোমার বান্ধবীদের যে সিঙ্গারা খাওয়াচ্ছ, আচ্ছা আমার কি ইচ্ছে করতো না সিঙ্গারা খাওয়াতে, আমারও তো ইচ্ছে করতো, আমি তো খাওয়াইনি সিঙ্গারা,
ওই সময় আমি পড়াশোনা করেছি, ওই জন্য আমি একটা রেজাল্ট পেয়েছি, তোমরা সেটা পাবে কেন বলো? তোমরা তো মজাটা পাচ্ছ, তুমি একটা মজা পেলে কিন্তু আরেকটা মজা হারাবে, এটা মনে রাখবা। তোমার পক্ষে দুনিয়ার সবগুলো মজা পাওয়া সম্ভব না, তুমি একটা মজা পেলে আরেকটা মজা হারাবে। নাও ইউ ডিসাইড কোন মজাটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এই মজাটা নাকি ওই মজাটা। তুমি যে মজা পেতে চাও সেই মজার পথ দিয়ে হাঁটো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এখন কোন মজা পেতে চাইছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মনে রেখো, তুমি যখন পড়াশোনা করবে না, যে কোনো কিছু করো না কেন, তুমি ধরো একটা বিজনেস করবে, একটা স্টার্ট আপটা করার সময় তোমাকে একটা জার্নি করতে হয়। তুমি যে পড়াশোনা করছো একটা জার্নি করতে হয়, একটা পড়াশোনা করতে হয়। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইবাদত, ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রেয়ার, ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রার্থনা। এবং তুমি যদি পৃথিবীর মহামানবদের দিকে তাকাও, তুমি দেখবে পৃথিবীতে কখনো কোনো ইবাদত পরিশ্রম ছাড়া, কষ্ট ভোগ করা ছাড়া, যন্ত্রণা ভোগ করা ছাড়া সম্ভব হয়নি। খ্রিস্টান ধর্মে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটার নাম হচ্ছে লাইফ অফ পেনেন্স। লাইফ অফ পেনেন্স মানে হচ্ছে নিজেকে কষ্ট দেওয়া। আমরা যখন কোন একটা প্রেয়ারের মধ্য দিয়ে আছি, তুমি যদি সে প্রেয়ারের সময় কষ্ট না পাও, ইবাদতের সময় তোমার যদি যন্ত্রণা না হয়, তুমি শিওর থাকতে পারো তোমার ইবাদতটা হচ্ছেই না, তোমার ইবাদতটা ভুল হচ্ছে, তুমি ইবাদতে সাকসেসফুল হবে না। সো তুমি যখন পড়াশোনা করছো, তখন তোমার প্রধান দায়িত্ব হচ্ছে নিজেকে কষ্ট দেওয়া। যত পারো নিজেকে খাটিয়ে নাও, যত পারো নিজেকে কষ্ট দাও, তোমার ভবিষ্যৎটা ভালো হবে। শাহরুখ খানকে একবার জিজ্ঞেস করেছিল, আমার ফেভারিট হিরো শাহরুখ খান, শাহরুখ খানকে একবার জিজ্ঞেস করেছিল, উনি যখন আমরা তো শাহরুখ খানের দেবদাস মুভিটা দেখেছি, তার সে বিখ্যাত মেলো ড্রামাটিক যে অভিনয় সেটা আমাদের এখনো মনে গেঁথে আছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, অথবা শাহরুখ খানের ডর সিনেমাটা তোমরা দেখেছো অনেকে, ডর সিনেমাতে তার যে বিখ্যাত হাসিটা খুব ডিফিকাল্ট, কখনো চেষ্টা করে দেখতে পারো, আমি চেষ্টা করেছিলাম পারিনি। তো তাকে জিজ্ঞেস করেছিল, এই যে তুমি এত মেলো ড্রামাটিক অভিনয়গুলো করো, কি করে করো, তুমি কি ক্যামেরার সামনে দাঁড়াবার হয়ে যায় এমন কিছু? তখন তিনি তার ডর সিনেমার বিখ্যাত হাসিটা দিয়ে বললেন, তুমি খেপেছো, কি বলো এগুলো, এত সোজা ক্যামেরার সামনে দাঁড়াবো আর অভিনয় হয়ে যাবে? তাহলে তুমি কি করে করো, তোমাকে রিহার্সাল করতে হয়? বলে, আরে ভাই, যখন আমার শুটিং থাকে তার আগের দিন রাত্রেবেলা আমি রিহার্সাল করার সময় পাই না, বাসায় গিয়ে রিহার্সাল করতে থাকি, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিহার্সাল করতে থাকি, এবং যখন রিহার্সাল করি তখন আমার কাছে মনে হয় হচ্ছে না, হচ্ছে, তবে শাহরুখ খানের মতো হচ্ছে না, শাহরুখ খান এমন অভিনয় করার কথা না, তার আরো ভালো কিছু করার কথা। আমি আবারও রিচেক করি, নিজেকে নিজেকে বোঝাই যে আমারটা হচ্ছে কিনা, মন মতো হয় না, মন মতো হয় না, একটা সময় মনে হয় ধুস শালা ছেড়ে দিয়ে আমাকে দিয়ে হবে না বোধহয় অভিনয় টভিনয়, যতক্ষণ পর্যন্ত আমার মনে না হয় ধুস শালা ছেড়ে দি আমি আর পারছি না, এই চার পাঁচবার চেষ্টা করার পরে আমার মাথায় এই জিনিসটা আসে যে আমাকে দিয়ে বোধহয় হবে না, আমি বোধহয় শাহরুখ খান থেকে হারিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে তোমার এটা না আসবে যে আমাকে দিয়ে হবে না ছেড়ে দি, ততক্ষণ পর্যন্ত তুমি শিওর থাকতে পারো তুমি কাজটা শুরুই করতে পারোনি। এটা সবারই হয়, এটা আমারও হয়েছে, সপ্তষী দাদারও হয়েছে, সবার হয়েছে। সো যারা মনে করছো হচ্ছে না, হচ্ছে না, আমাকে দিয়ে হবে না, আমি ছেড়ে দিই, এই ব্যাপারটা, এই জার্নিটার মধ্য দিয়ে আমাকে সবাইকে আসতে হয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার এটা মনে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার কাজটা শুরুই হয়নি, এর পর থেকে তোমার কাজটা শুরু হবে। ওই পয়েন্টটার জন্য ওয়েট করো, তোমরা ওই পয়েন্টটা আসার আগে বেশিরভাগ মানুষ কুইট করে চলে যাও, আর যারা কুইট করে তারা কখনো কিছু করতে পারে না, এটা মনে রেখো দাদা।